গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা দেখুন হাতে কি সব নিয়ে ঘুরছি, দেখুন এর মধ্যে আছে একটা ধান গাছ টাইপের, এটাকে বলে চ্যাপটা দো, এই যে পাতলাটা। আচ্ছা, এখানে আছে কচু গাছ, এই যে কচু পাতা চিনতেই পাচ্ছেন, আর একটা ছোট্ট করে এইখানে রাখা আছে হলুদ গাছ। আচ্ছা, এটা রেখে দিলাম চ্যাপটা দো। আচ্ছা, এবার এটা রাখছি ধান গাছ, এই যে ধান। আচ্ছা, এবার রাখবো এটায় বট পাতা আছে, আর হচ্ছে আর একটা হচ্ছে একটা বাঁশ পাতা, এটা হচ্ছে তরল বাঁশ বলে একটা পাতলা পাতলা সরু সরু বাঁশ পাওয়া যায় সেই পাতা। তো এই পাতা কেন জোগাড় করে রাখলাম এখানে, তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো, মানে তো তারির সাজ সরঞ্জাম বলতে এগুলো লাগে। আরও কী কী লাগে মা, আর কী কী লাগে? আরও শাঁখা লাগবে, শিলপুতা লাগবে, কজল পাতি লাগবে। হ্যাঁ, ঠাকুরকে রেখে লাল সালু টোপর। হ্যাঁ, টোপর ওপর কিনে নিয়ে চলে এসো। তো ষষ্ঠী পুজোর এইসব ব্যবস্থাপনা করতে হবে। তো সকাল সকাল এগুলো যেহেতু মানে প্রকৃতি থেকে পাওয়া যাবে, তাই প্রকৃতি থেকে আমি সকালবেলা গিয়ে এগুলো এক্ষুনি যোগাড় যন্ত্র করে নিয়ে এলাম। আর আমাদের কুচিবাবু দেখুন সকালবেলা উঠেছিল, উঠে একটু খেলা খেলা করে আবার একটু ঘুম ঘুম হচ্ছে এখন দোলনায়। দেখুন ঘুমানোর স্টাইলটা দেখেছেন, একটা হাত ওপরে তুলে দিয়েছে, এই দেখেছেন, আরে কুচিবাবু স্টাইলটাই আলাদা। তো এখন দোলনায় সে ঘুমোবে, ঘুমানোর চেষ্টা করছে আর কি। আজকে দুপুরবেলা আমি যখন বাড়ি ফিরে এসে দেখি আমার কচিবাবু একটু আগে তার লাঞ্চ কমপ্লিট করে নিল, খাওয়া দাওয়া করে এবার আবার এসছেন ঘুমোবেন। তার মা পুরো তার একদম রেডি করছে একদম। বাবা বাবা বাবা, হ্যাঁ এই যে এর লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট একদম, দেখেছেন না? তাই যে খাওয়ার জিনিসপত্র খাওয়া দাওয়া শেষ করে তার মা তাকে রেডি করছে ঘুমানোর জন্য। কিন্তু না কাঁদলেই হলো, ঘুমাবে কি কাঁদবে এখন বোঝা যাচ্ছে না। কি গো বাবা, বাবা এদিকে তাকাও, এদিকে 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 এই দোলনায় ঘুম করাবে, এইখানে ঘুমাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুচু বাবা কুচু বাবা, কুচুর তো লাঞ্চ হয়ে গেছে, কুচু আর তার মার এবার আমরা বসবো লাঞ্চ করতে। এখন প্রায় দেখুন 2 বাজতে গেল আর বাড়িতে কারেন্টও নেই, এই জন্য অন্ধ। বলতে বলতে কারেন্টও চলে এলো, বাহ কি দারুণ, হে প্রভু ইয়ে ক্যা হুয়া। আচ্ছা, তো এখানে দিদি ভাগ্নি এরা সব খেতে বসে গেছে, মাও বসবে, এটা মনে হয় আমার থালা। আচ্ছা, কি কি আছে? ভাত আছে, এখানে একটা বড়া দেখছি, এটা মনে হচ্ছে কুমড়ো ফুলের বড়া না? এটা আলু উচ্ছা ভাতে, এখানে মাছের ঝোল মানে হালকা পাতলা ঝোল, আর আছে চাল কুমড়ার তরকারি। তো এই সহজে আমাদের চলছে মানে হবে খাওয়া দাওয়া, দিদিদের আরম্ভ হয়ে গেছে। আর দিদিরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, ওরা বাড়ি যাবে আজকে। আজকে আমাদের এখানে একটা কাঁথি বাস আছে 3:30 বাস, ওই বাস ধরে ওরা বাড়ি চলে যাবে। যদিও ওয়েদারের যা অবস্থা, যাওয়া চাপে, কিন্তু এখান থেকে আমাদের রাস্তা মানে যেখানে গাড়ি পাওয়া যায় সেখানে প্রায় হেঁটে 2-3 মিনিট লাগে, যত বৃষ্টি হোক গিয়ে গাড়ি ধরতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখ এবার আমি বসি খেতে, আমার কোন ডাইটা আমি যেখানে বসবো তুই বল, কেন এখানে চলে তো মা বসবো না এইখানটায়। আচ্ছা ঠিক আছে, আয় চলে আয় চলে আয় চলে আয় আয় চলে আয় বাবা, পুচকু পুচকু তো টাটা ভাই আসছি, মা না গেলে বললো লড়িয়া বললো, মা না গেলে বললো গো। তো কচুর মা তো গেছে খেতে, তো সেই জন্য কচু এতক্ষণ আমার কোলে কোলে ঘুরছিল, কচুর মানে খাওয়া দাওয়া শেষ, ওর খাওয়া দাওয়া শেষ, তো ওর মা খেতে গেছে, আমি এখনো খাইনি, মাও খাইনি। তো কচু আমার কোলে অনেকক্ষণ ঘোরার পর আমার কোলে একটা পেশাব করলো, দিয়ে আমার তো মানে এরকম করে তো নেওয়া তো অভ্যেস নেই, আমার হাত পাত কোমর কেমন ব্যথা করছিল। দিদি আমি বললাম মা তুমি একটু কুচুকে নাও, দিদি তার কুচু এখন তার ঠাম্মার কোলে ঘুমিয়েছে। এই যে এই যে কুচু, এ কে গো কুচু বাবা, ও কুচু আমার হাত ধরে নিচে যা, কুচু আমার হাত ধরে নিচে, দেখো আর ছাড়ছে না, আর ছাড়ছে না কুচু, এই হাত দেখো ধরে রেখেছি কিন্তু হাত দেখো হাত ছাড়ছে না আমার, দেখো হাত দেখো আমার হাত ছাড়ছে না কুচু। এই যে কুচু, এ কুচু কে গো, এটা কে, এখানে কাকে দেখতে পাওয়া যাচ্ছে কুচু, দেখছে দেখো কেমন করে আমার হাতটা ছাড়ো বাবা, আচ্ছা আমার হাতটা ধরে রাখবে, আচ্ছা হোক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কুচু একদম সোনা কুচু একদম, আমার হাতটা ছাড়ো, হাত ছাড়বে না, হাত ছাড়বে না,
দেখো হাতে পুরো আরো শক্ত, যত আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি তত শক্ত করে ধরে গেছি। আমার কুচু এখন হাসাও শিখে গেছে, মাঝে 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 হাসে একা একা, কুচু হাসতে শিখে গেছে। কি কুচু, কুচু একটু হেসে দাও দেখি, হেসে দাও একটু, হেসে দাও কুচু একটু, হেসে দাও একটু, হেসে দাও একটু, হেসে দাও একটু, হেসে দাও। না এখন মুড নেই, সে পরে হাসবে। এখন আমার কোলে একটা হিসু করে দিয়েছে, এরা আবার মনে হয় খিদে পেয়ে গেছে, আবার খাবে। তবে এখনো কান্নাকাটি শুরু হয়নি। ও বাবা, বাবা গো, ও বাবা কি দেখছো গো সেদিকে? হ্যাঁ কি করছো? ও আচ্ছা, হাই তুলছে। আচ্ছা আচ্ছা, দেখি। আর কুচু রাতের খাবারের জন্য গরম জলও রেডি হয়ে গেছে, গরম জল নিয়ে তার মা যাচ্ছে। এগুলো রাতের জন্য রাখা আছে, রাত্রিবেলা তো দু একবার উঠিয়ে খাওয়াতে হয়, তো রাতে সরঞ্জামও সব রেডি হয়ে যাচ্ছে আর কি। আর কুচু এখন তার দিদিনের কোলে বেশ বেশ মজায় খেলছে। কি বাবা, এটা কে গো বাবা? একে একে এটা কে? ডিসুম 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 ডিসুম। কি গো বাবা, পুরো একদিকে দৃষ্টিতে দেখো তাকিয়েছে, ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। এ দেখো, এই দেখো ও বাবা।